বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন আজ। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। 1947 সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননন্দিত এ নেত্রীর 75তম জন্মদিনে ভারত, চীন সহ শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এক বাণীতে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিস্তারিত জানাচ্ছেন এমিলা ফেরদৌস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে শিক্ষাজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। 1965 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েই যুক্ত হন ছাত্রলীগের রাজনীতিতে। 1966 সালে ইডেন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ার সময় রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 66 শিক্ষা আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেন। কারাবন্দী পিতার আগ্রহে 1967 সালে 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রধানমন্ত্রী। 69 গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে যেমন ছিল প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ, তেমনি স্বাধীন বাংলার সবচেয়ে কঠিন সময় 1975 পরবর্তী রাজনীতিতে শেখ হাসিনা লড়ে গেছেন অবিচল। নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র, আইনের শাসন, মানুষের অধিকার ফেরানোর সংগ্রামে। দীর্ঘ এ পথ চলায় তিনি পাড়ি দিয়েছেন বন্ধুর পথ। করতে হয়েছে কারাবরণ, থাকতে হয়েছে গৃহবন্দী। অন্তত 19 বার শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। কয়েক দফা ফিরেছেন মৃত্যুর মুখ থেকেও। সব পেছনে ফেলে এখন বাংলাদেশ ছাড়িয়ে দক্ষিণ এশিয়া তথা বিশ্বের অন্যতম দৃঢ়চেতা বলিষ্ঠ নেতা তিনি। পরিণত হয়েছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাতি ঘরে। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় স্বামীর সাথে দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। 6 বছর পর 1981 সালে তিনি দেশে ফিরে দলের দুঃসময়ে দায়িত্ব নেন আওয়ামী লীগের। একদিকে নানাভাবে বিভক্ত আওয়ামী লীগের ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ, অন্যদিকে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। 1996 সালে 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু করেন অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, নেন গণমুখী নানা কর্মসূচি, অভাবনীয় উন্নয়ন ঘটে কৃষিখাতে, জীবনমানের পরিবর্তন আসে সাধারণ খেটে খাওয়া মানুষের। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শেখ হাসিনার সফল নেতৃত্ব তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। ফোর্বস সাময়িকীর বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় গেল বছর 39তম স্থানে ছিলেন তিনি। আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে 2010 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, 2011 ও 2013 সালে সাউথ ভিশনারি পুরস্কার, 2014 সালে শান্তি বৃক্ষ, 2011 ও 2013 সালে জাতিসংঘ পুরস্কার, 2019 সালে ভ্যাকসিন হিরো উপাধি এবং চলতি বছর এসডিজি প্রোগ্রেস পুরস্কার পেয়েছেন তিনি। পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য জাতিসংঘের মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হন শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি ঢাকায় মেট্রো রেল, চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ সহ সাবমেরিন কেনা, মহাশূন্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশের উন্নয়ন কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। 2009 সাল থেকে টানা 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এ ব্যাপক সাফল্যের পরিচয় দিয়ে চলেছেন জননেত্রী শেখ হাসিনা। এমিনা ফেরদৌস, সিএনএন বাংলা, ঢাকা।